সরকার হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি হলেন বিখ্যাত জাদুকর পিসি সরকার জুনিয়র এবং জয়শ্রী দেবীর সর্বকনিষ্ঠ কন্যা। মমতাজ বাংলাদেশের পপ শিল্পী মেহরিনের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে হাজির হন ভোরাই দ্য মেলাডাইজ অফ ডান, যেটি পরিচালনা করেন শুভ্রজিৎ মিত্র ও প্রযোজনা করেন NIBS। মমতাজ কলকাতার মডার্ন গার্লস হাই স্কুল থেকে পড়াশুনো করেছিলেন। এরপর তিনি সাউথ কলকাতার আইন কলেজের অধীনে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে LLB স্নাতকোত্তর সম্পন্ন করেন। খেলাধুলা করা হলো তার শখ। একজন প্রতিযোগী হিসেবে তিনি বেঙ্গল বক্সিং ফেডারেশনের অধীনে দক্ষিণ কলকাতার ক্লাব থেকে বক্সিং প্রশিক্ষণ লাভ করেন। এছাড়াও তিনি জুডোর প্রশিক্ষণও নিচ্ছেন। পাশাপাশি তিনি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। তার অভিনীত প্রথম চলচ্চিত্রটি বিরসা দাশগুপ্ত পরিচালিত 03 দিন। এরপর তিনি টলিউডের বড় পর্দায় চলচ্চিত্র নো প্রবলেম ছবিটিতে চুক্তিবদ্ধ হন। ছবিটি পরিচালনা করেছেন সৌমিক সেন। আজ এই বিখ্যাত নায়িকার জন্মদিন। বেকাই নিউজের পক্ষ থেকে মমতাজকে জানানো হচ্ছে জন্মদিনের অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা। হ্যাপি বার্থডে মমতাজ। আপনারা দেখছেন বেকাই নিউজ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন।